আসসালামু আলাইকুম। কেউ যদি কোনো নারীর প্রেমে পড়ে এবং তার প্রেমে পাগল হয়ে ওঠে, তাকে দেখার ইচ্ছা জাগে অথচ তাকে দেখার কোনো পথ খুঁজে পায় না, এমন যদি আপনার অবস্থা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি একটিও স্কিপ না করে, একটু না টেনে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এই সমস্যা সমাধান করতে পারবেন। আপনি যদি চান তাহলে ওই নারীকে আপনি আপনার সামনে হাজির করতে পারবেন খুব সহজেই। আজকের ভিডিওটি পরীক্ষিত একটি ভিডিও, তার জন্য আমি মনে করি আপনাদের খুব কাজে আসবে। তো চলুন আমরা কিভাবে আপনি সেই নারীকে আপনার সামনে হাজির করবেন মুহূর্তেই সেই বিষয়টি জেনে নিই। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টাচ করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং আমাদের আপডেট তথ্যগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন যে আরও দুইটা চ্যানেলের লিঙ্ক আছে। আমার একটা শখের চ্যানেল যেটা ড্রয়িংয়ের চ্যানেল, আপনাদের হয়তো ভালো লাগবে, আপনারা একটু চ্যানেলটা ভিজিট করবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। এছাড়াও আমাদের তন্ত্রমন্ত্র বশীকরণের, বিশেষ করে হিন্দু ধর্মের যারা আছেন তাদের জন্য চমৎকার ভিডিও দেওয়া হয় বেড়াজাল চ্যানেলে, বেড়াজাল চ্যানেলের লিঙ্কটিও এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন। আজকের বিষয়টি হচ্ছে আপনারা আপনাদের স্ত্রী হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, বা আপনি কোনো নারীকে আপনার আবদ্ধ করতে চান, এমন যদি হয় তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব চমৎকার একটা ভিডিও। তাই মনোযোগ সহকারে আসলে দেখুন, আমরা এখন আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা তাকে মুহূর্তের ভিতরে সামনে হাজির করবেন। আজকে ছোট্ট একটা আয়াত দিয়ে, ছোট্ট একটা কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের এই বশীকরণ কি শেখাতে চলেছি, জানাতে চলেছি। তাই আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে একটু শুনে নিন। এছাড়াও আমি স্ক্রিনের উপরে আপনাদের লিখে দেখিয়ে দেব, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। এছাড়াও ভিডিওর ডিসক্রিপশনে আমি এই আয়াতটুকু দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও নিয়ে পাঠ করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আত্তাইল ফলানি রুহ মিলাও আকবার, এই আয়াতটুকু, এই আয়াতটুকু আপনাকে পাঠ করতে হবে। আমি আরো একবার পাঠ করে শুনিয়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আত্তাইল ফলানি রুহ মিলাও আকবার, এই আয়াতটুকু আপনাকে পাঠ করতে হবে। এই আয়াতটুকু পাঠ করতে হবে প্রতিদিন 101 বার করে, প্রতিদিন 101 বার করে পাঠ করবেন। মিনিমাম আপনারা পরপর 7 দিন এটা পাঠ করবেন। এটা কিন্তু পরীক্ষিত একটা উপায়, আশা করি আপনাদের কারোরই বিফল হবে না। প্রতিদিন 101 বার করে পাঠ করার পরে আপনি 7 দিন এভাবে পাঠ করবেন, 101 বার পাঠ করার পরে আপনারা মনে মনে শুধু জপ করবেন যাকে আপনি আপনার সামনে হাজির করতে চাচ্ছেন, তার নামটি আপনারা মনে মনে স্মরণ করবেন। মনে মনে স্মরণ করে আপনারা এই আয়াতটুকু পাঠ করবেন, আশা করি আপনাদের ফলাফল 7 দিনে হয়ে যাবে। এটা পরীক্ষিত কিন্তু একটি উপায়, যে উপায়টি দিয়ে আপনারা কিন্তু 7 দিনের ভিতরেই যে কোনো নারীকে, যে কোনো আপনার প্রেমিকাকে বা আপনার স্ত্রীকে আপনার থেকে যদি দূরে চলে যায়, তাকে দেখার জন্য যদি আপনি আপনার মন উতলা হয়ে যায় ছটফট করে, তাহলে আপনি 7 দিনের ভিতরে আপনার সেই ব্যক্তিকে আপনার সামনে হাজির করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে, তারাও এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। তার আগে একটি কথা না বললে নয়, আমাদের চ্যানেলের নতুন দর্শক যদি আপনি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টাচ করে রাখবেন, আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।